এই ইলেকট্রিক ভেহিকেলের কনসেপ্ট কোথা থেকে এসছে? এটা কি অনেকদিন আগে থেকে এসছে নাকি হঠাৎ করে চলে এসছে? এইটা সম্পর্কে সঠিক টেকনিক্যালি জানতে হবে। হাইব্রিড ভেহিকেল কি না, যে গাড়িতে দুটো পাওয়ার সোর্স থাকবে। দুটো পাওয়ার সোর্স মানে কি? আমরা নর্মাল কি পেট্রোল ডিজেল গাড়িতে একটা ইঞ্জিন থাকে যে পাওয়ার জেনারেট করে, একটা পাওয়ার সোর্স। তার সঙ্গে আরেকটা যদি ইলেকট্রিক পাওয়ার সোর্স থাকে, অর্থাৎ যদি তার সঙ্গে ব্যাটারি থাকে, তাহলে কটা পাওয়ার সোর্স হচ্ছে? দুটো পাওয়ার সোর্স। তাহলে যে গাড়িতে দুটো পাওয়ার সোর্স তাকে বলবো হাইব্রিড ভেহিকেল। ক্লিয়ার? দেখো এখানে যে ছবিটা দেওয়া আছে দেখতে পাচ্ছি, একটা ইলেকট্রিক স্টেশন আর একটা কী আছে, ফুয়েল স্টেশন। অর্থাৎ এখানে আইসি ইঞ্জিন এবং ব্যাটারি দুটো পাওয়ার সোর্স আছে বলে এই গাড়িটাকে বলবো হাইব্রিড ভেহিকেল। আমরা এই যে পেট্রোল ডিজেল বলছি, আমরা আসলে কোন জায়গায় দাঁড়িয়ে আছে এই অটোমোবাইল সেক্টর, মানে এই অটোমোবাইল সেক্টরটা আজকে কোন জায়গায় দাঁড়িয়ে আছে এই সম্পর্কে কিন্তু আমরা কেউই অবহিত নয়। আমরা শুধু অটোমোবাইল পড়ছি কিন্তু জানেই না যে ভারতবর্ষে অটোমোবাইল সেক্টরটা আজকে কোন জায়গায় দাঁড়িয়ে আছে, অর্থাৎ ডেভেলপমেন্টের কোন জায়গায় দাঁড়িয়ে আছে। খুব মন দিয়ে শোনো, এখানে কী লেখা আছে? এখানে প্রথমে আছে মাইক্রো হাইব্রিড, তারপর মাইল হাইব্রিড, ফুল হাইব্রিড, প্লাগ ইন হাইব্রিড, তারপরে এসছে ইলেকট্রিক ভেহিকেল। অর্থাৎ পেট্রোল ডিজেল গাড়ি বলতে আমরা যা বুঝি সেটা হচ্ছে এই মাইল্ড, মাইক্রো, মাইল্ড, ফুল হাইব্রিড এবং প্লাগ ইন হাইব্রিড, এই এতটা পর্যন্তই কিন্তু পেট্রোল ডিজেল আছে। কেন না, এই যে চারটে হাইব্রিড স্টেপ বললাম, হাইব্রিড মানে কি, অবশ্যই আইসি ইঞ্জিন থাকবে। তার মানে প্লাগ ইন হাইব্রিড পর্যন্ত কিন্তু গাড়িতে আইসি ইঞ্জিন আছে, তার সঙ্গে ব্যাটারি বা ইলেকট্রিক সোর্স হিসেবে ব্যবহার করা হয়েছে। ক্লিয়ার? আর আজকে আমি যে কথাটা বলছি বা যে ডেভেলপমেন্টের কথা বলছি সেটা হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল, কিন্তু আমরা অদ্ভুত ব্যাপার, আমরা এই মাইক্রো থেকে প্লাগ ইন হাইব্রিড এই যে ডেভেলপমেন্ট অলরেডি হয়ে গেছে সেই সম্পর্কে আমরা অবহিত নয়। আমি একটু পরেই বলছি, স্যার দেখলেই বুঝতে পারবে যে তোমরা অবহিত আছো কি নেই। কি আছে? মাইক্রো হাইব্রিড। মাইক্রো হাইব্রিড মানে কি? মাইক্রো হাইব্রিড মানে হচ্ছে যে গাড়িতে একটা আইসি ইঞ্জিন থাকবে যে পাওয়ার জেনারেট করবে, তার সঙ্গে 12 ভোল্ট বা 24 ভোল্টের ব্যাটারি থাকবে। তার মানে এখানে যে পাওয়ার সোর্স নিচ্ছি ইলেকট্রিক পাওয়ার সোর্স, ইলেকট্রিক পাওয়ার সোর্স হিসেবে 12 ভোল্ট বা 24 ভোল্টের ব্যাটারি থাকবে। আমরা যে সমস্ত গাড়ি দেখেছি বা চড়ছি বা এখনও পর্যন্ত জানি, প্রতিটা গাড়িতে কিন্তু অন্তত 12 ভোল্ট বা 24 ভোল্টের ব্যাটারি আছে, তাই তো? 24 ভোল্টের 12 দুটো তবে, মানে বড় গাড়ির ক্ষেত্রে 24 ভোল্ট থাকে, ঠিক আছে, লরি বাসের ক্ষেত্রে। তাহলে ভেবে দেখো, আমরা অলরেডি যে সমস্ত গাড়ি দেখছি বা চড়ছি সবই কিন্তু মাইক্রো হাইব্রিড, বোঝা যাচ্ছে? কিন্তু আমরা জানি না, আমরা পেট্রোল ডিজেল বলেই বুঝি, কিন্তু নয়, এগুলো কিন্তু সব কথা বলবে না, মাইক্রো হাইব্রিড। আমরা যে সমস্ত গাড়ি দেখছি, আমরা যে সমস্ত বাইক চড়ছি সবই কিন্তু মাইক্রো হাইব্রিড, কোনোটাই কিন্তু পেট্রোল ডিজেল নয়, বোঝাতে পেরেছি? তাহলে পেট্রোল ডিজেল কোনটা ছিল? আগেকার রাজদূত গাড়ি যেগুলোতে ব্যাটারি সিস্টেম ছিল না, সেগুলোই ছিল অ্যাকচুয়ালি পেট্রোল ডিজেল গাড়ি। এখন যে সমস্ত গাড়ি আমরা চড়ছি সবই হাইব্রিড। হ্যাঁ, ব্যাটারি ছিল না, মাইক্রো হাইব্রিড। ক্লিয়ার? তার মানে এখন যে সমস্ত গাড়ি চড়ছি সবই মাইক্রো হাইব্রিড। এরপরে এসছে মাইল হাইব্রিড। মাইল হাইব্রিড মানে কি? মাইল হাইব্রিড মানে আর কিছুই না, যে ব্যাটারি সিস্টেমটা 12 ভোল্ট বা 24 ভোল্ট ছিল, এই ব্যাটারি সিস্টেমটাকে আর একটু পাওয়ারফুল করে দেওয়া হয়েছে, অর্থাৎ ব্যাটারির সাইজটাকে একটু বড় করে পাওয়ার সোর্সটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে, এবং এই ব্যাটারি চার্জ হবে ইঞ্জিন দিয়েই, যেরকম করে ইঞ্জিন দিয়ে অল্টারনেটর দিয়ে চার্জ হয় একই সিস্টেমেই চার্জ হবে, কিন্তু ব্যাটারির পাওয়ার যে পরিমাণটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে। কেন বাড়িয়ে দেওয়া হয়েছে? তার প্রধান কারণ হচ্ছে আমরা নর্মাল কি জানি, নর্মাল জানি যে আমরা যদি হাই রোডে গাড়ি চালাই তাহলে একটা গাড়িকে ওভারটেক করতে গেলে আমার গাড়ির স্পিড অন্তত 80-90-100 যেতেই হবে, তাই তো? ঠিক ওভারটেক করে নেওয়ার পরে তারপরে কি আমরা 100 গাড়ি চালাই? নিশ্চয়ই নয়, আবার নেমে 60-এ নেমে আসি। তাহলে এই যে 0 থেকে 60, 60 থেকে 100, আবার 100 থেকে 60, আবার 100, আবার 60, এই যে আমরা পিক আপের আপ ডাউন করছি, এতে কি হচ্ছে? এতে যে ইঞ্জিনটাকে আমরা অ্যাক্সিলেটার দাবিয়ে স্পিডটাকে তুললাম, আবার ব্রেক করে স্পিডটাকে নামিয়ে দিচ্ছি, আর এই যে ব্রেক করছি
ব্রেক করছি মানে আমরা পাওয়ারটাকে লস করছি, মানে আমি 100 স্পিড যে চললাম ওই 100 থেকে যখনই 60 নেমে আসছি ব্রেক করে, ব্রেক করছি মানে কি অ্যাকচুয়ালি উল্টো দিকে আমরা একটা ফোর্স কাজ করছি, ফ্রিকশনাল ফোর্স, যে কারণে গাড়ির স্পিডটা কমে যাচ্ছে। এই যে গাড়ির স্পিডটা কমে যাচ্ছে এটা লসই হচ্ছে না? লস হচ্ছে না? লস হচ্ছে। তাহলে আমি কি করছি না, পেট্রোল বা ডিজেল পুড়িয়ে আইসি ইঞ্জিন পাওয়ার উৎপন্ন করছে, উৎপন্ন করার পরে আবার আমরা ব্রেক করে সেই পাওয়ারটাকে নষ্ট করে দিচ্ছি। তার মানে এই যে বারবার ব্রেক করছি তার জন্য যে পরিমাণ ফুয়েলটা নষ্ট হচ্ছে সেটা তো লস। তাহলে কি মাইলেজ আমরা বেশি পাবো? পাবো না। তার মানে যদি আমরা একটা আইসি ইঞ্জিনকে আইডিয়াল বা নর্মাল একটা স্পিডে রাখতে পারি, গড় স্পিডে রাখতে পারি, 50-60 এর মধ্যে রাখতে পারি, তাহলে কিন্তু মাইলেজ আমরা সর্বোচ্চ পাবো। এই মাইলেজটাকে সর্বোচ্চ পাওয়ার জন্যই কিন্তু মাইল হাইব্রিড সিস্টেমটা আনা হয়েছে। কী করা হয়েছে এখানে না, এখানে পেছনে যে ব্যাটারি সিস্টেমটা লাগানো আছে, যে যখনই আমরা ওভারটেক করব আমার চাকার স্পিড দরকার, আমি ইঞ্জিন স্পিডটাকে 50-60 চালানোর জন্য যে আরপিএম দরকার সেই আরপিএমই রেখে দেবো, কি যখনই আমার বেশি স্পিড দরকার চাকায় তখন আমি ব্যাটারি থেকে এক্সট্রা পাওয়ার সোর্স নেব। কি বললাম, আমার যখন 60 থেকে 100 দরকার তখন আমার ইঞ্জিন স্পিডটা বাড়বে না, আমার যে এক্সট্রা পাওয়ারটা লাগবে সেটা আমরা ব্যাটারি সোর্স থেকে নিয়ে নেব। ব্যাটারি সোর্স থেকে নিলেও তো চাকার স্পিড বাড়বে, বোঝা যাচ্ছে? কীভাবে বাড়বে এইটাই তো জানতে হবে, কীভাবে বাড়বে, ঠিক আছে, আমি একটু পরে বলছি, বোঝা যাচ্ছে? তার মানে কী হলো না, আমি একটা ইঞ্জিনের স্পিডটাকে 50-60 মধ্যে রাখলাম, যখনই ওভারটেক করছি আমি ব্যাটারি সোর্স থেকে এক্সট্রা পাওয়ার নিয়ে নিচ্ছি। এতে সুবিধা কী হচ্ছে না, মাইলেজটা অনেক বেড়ে গেছে। এই জন্য দেখবে এখনকার যে সমস্ত গাড়ি বিক্রি হচ্ছে মাইলেজ অনেক বেশি, অথচ ফাংশনও বেশি, হিসাব মতো ফাংশন বেশি মানে মাইলেজ তো কম হওয়া উচিত, কিন্তু মাইলেজ বেড়ে যাচ্ছে। কী করে বেড়ে যাচ্ছে? কারণ এই টেকনোলজিগুলো ধীরে ধীরে করে আপডেট করা হচ্ছে। ফুল হাইব্রিডে এই ডান দিকের যে ছবিটা আছে ভালো লক্ষ্য করো, আমার কার্যটা লক্ষ্য করো, এখানে ব্যাটারি আছে আর নিচে কী আছে, ইঞ্জিন আছে, এবং এখানে ব্যাটারি পাওয়ারটাকে আরও একটু বাড়িয়ে দেওয়া হয়েছে। কী করা হয়েছে না, এখানে ইঞ্জিন থেকে পাওয়ার সোর্স গিয়ারবক্সে যাবে, গিয়ারবক্স থেকে চাকা ঘুরবে, অর্থাৎ টোটাল আমার ব্যাটারি সিস্টেমটাকে যদি আমি কাট আউট করে দিই তাহলেও কিন্তু আমার আইসি ইঞ্জিন দিয়ে গাড়ি চলবে। ক্লিয়ার? এইবার দেখা গেল এরকম একটা পজিশন, যে দুর্গা পুজোর সময় আমরা গাড়ি নিয়ে বেরিয়েছি, রাস্তার প্রত্যেকটা মোড়ে মোড়ে ভিড়, যে রাস্তাটা 5 মিনিট লাগে সেখানে আধা ঘন্টা লেগে যাচ্ছে। এই যে 25 মিনিট এক্সট্রা আমি যদি আইসি ইঞ্জিনে চালাতাম তাহলে কী হতো না, এই 25 মিনিট কিন্তু ইঞ্জিনটাকে স্টার্ট করে রাখতে হচ্ছে। মানে আমার 5 মিনিট যেতে যদি আমার 200 গ্রাম যদি ডিজেল লাগে, সেই জায়গায় আমার আধা ঘন্টা চালাতে কাছাকাছি 1 লিটার ডিজেল চলে যাচ্ছে। লসটা বুঝতে পারছো? যদি আমরা সেরকম সময় ব্যাটারি মোডে গাড়ি চালাতে পারতাম, অর্থাৎ ইঞ্জিন টোটালি স্টপ, যেখানে আমি দেখতে পাচ্ছি যে আমার চাকার স্পিড 10 থেকে 15-এর বেশি উঠা যা উঠবেই না, কেন এতটাই গ্যাদারিং জায়গা, সেখানে আমি ব্যাটারি মোডে গাড়ি চালাবো, অর্থাৎ ইঞ্জিন পুরো স্টপ, ব্যাটারি মোডে গাড়ি চলবে টোটোর মতো। তাতে কী সুবিধা হচ্ছে না, আমরা জানি যে ব্যাটারি সিস্টেমটা সম্পূর্ণ আলাদা, চাকা যতটুকু ঘুরবে আমার ততটাই ইলেকট্রিক খরচ হবে, তার থেকে বেশি খরচ হবে কি? হবে না। কেন না, ওখানে পুরো মোটর সিস্টেমটাই এরকম যে মোটর ঘুরলেই আমার এনার্জি খরচ হবে, মোটর না ঘুরলে কোনো এনার্জি খরচা হবে না। তাহলে কী হলো না, আমরা এই যে সিচুয়েশনগুলো ফেস করি সেই সিচুয়েশনগুলো অনুযায়ী যদি আমি ফুল হাইব্রিড কার ইউজ করি, সেখানে আমি যে কোনো গ্যাদারিং জায়গা বা কোনো কোনো শহরের ভেতর দিয়ে যদি কোনো রাস্তা দিয়ে আমরা যাই, তো সেখানে অন্তত আধ ঘন্টা বা 1 ঘন্টা যদি আমি ব্যাটারি মোড়ে গাড়ি চালাই, তাহলে কিন্তু ওখানে অনেক পরিমাণ আমার ডিজেল বেঁচে যাবে, ফলে ওভারঅল হিসাব করলে মাইলেজ অনেক বেড়ে যাবে। বুঝাতে পেরেছি? এবং তোমরা ভালো করে লক্ষ্য করবে যে যখন একটা গাড়ি 10-15 বা 20 স্পিডে চলছে একদম গ্যাদারিং জায়গায়, দূষণটা কিন্তু সেখানেই বেশি হয়। কেন না, গাড়ি দাঁড়িয়ে আছে, সাইলেন্সার থেকে ধোঁয়া বেরোচ্ছে, এবং সেখানেই মানুষের সংখ্যা বেশি, তাহলে ওইখানে যে দূষণের এফেক্ট সব থেকে বেশি ওখানেই। দূষণমুক্ত করতে চাই তাহলে আমাকে হাইব্রিড কার অবশ্যই দরকার, সেটা ফুল হাইব্রিড। বুঝতে পেরেছি? মানে ধীরে ধীরে কীভাবে অটোমোবাইল সেক্টরটা আপডেট হচ্ছে বুঝতে পারছো, প্লাগ ইন হাইব্রিড। এখানে কী করা হয়েছে না, এখানে এই যে ব্যাটারি মোড বা ব্যাটারি সিস্টেম এটাকে আরও বেশি পাওয়ারফুল করা হয়েছে, এখানে ব্যাটারি সাইজটাকে আরও বাড়িয়ে দেওয়া হয়েছে,
এবং আমরা জানি যে ব্যাটারি সাইজটা যদি অনেকটা বাড়িয়ে দিই, সেই ব্যাটারিকে চার্জ করার জন্য যদি পেট্রোল ডিজেল খরচ করেই যদি চার্জ করি তাহলে কি হবে? সেই তো পলিউশনই হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে তো। এখানে কি করা হয়েছে, প্লাগ ইন হাইব্রিড, অর্থাৎ এখানে ব্যাটারি সিস্টেমটাকে বাড়ো মানে অনেকটা পাওয়ারফুল করে সেই ব্যাটারিটাকে চার্জ করার জন্য আলাদা চার্জিং সিস্টেম লাগানো হয়েছে। অর্থাৎ আমি আউটসোর্স থেকে ব্যাটারিটাকে চার্জ করে নিতে পারবো। এখানে কী সুবিধা হচ্ছে না? এখানে যদি আমার ট্যাঙ্কে পেট্রোল বা ডিজেল না থাকে বা যদি রাস্তায় চলার সময় কোনো জায়গায় পেট্রোল ডিজেল ফুরিয়ে যায় তাহলেও কিন্তু আমি টোটাল ব্যাটারি মোডে বাড়ি ফিরে আসতে পারবো। কেন না? এখানে এই মানে প্লাগ ইন হাইব্রিডের যে ব্যাটারি সিস্টেমটা ইউজ করা হয়েছে সেখানে অন্তত হলেও 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা আমরা ব্যাটারি মোডেই গাড়ি চালাতে পারবো। এবং এখানে কিন্তু আস্তে আস্তে কম্পারিজনে চলে আসছে যে পেট্রোল এবং ইলেকট্রিক পুরো দুটোই স্বয়ংসম্পূর্ণ জায়গায় ধীরে ধীরে করে আসছে। বুঝতে পারছো তো? এই প্লাগ ইন হাইব্রিডে কী করা হয়েছে না, টোটাল ইলেকট্রিক সিস্টেমটাকে এতটাই পাওয়ারফুল করে দেওয়া হয়েছে শুধুমাত্র ব্যাটারি মোডেই আমরা 1.5 থেকে 2 ঘন্টা গাড়ি চালাতে পারবো। তার মানে এখানে কিন্তু আমি পেট্রোল ডিজেলের কম্পারিজনে আমি ব্যাটারিটাকে ইউজ করছি। ক্লিয়ার হচ্ছে? ক্লিয়ার? এই এতগুলো স্টেপ পেরিয়ে আমরা আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি, যে বিষয় নিয়ে আমি আলোচনা করছি সেটা হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল। অর্থাৎ এই অটোমোবাইল সেক্টর ধীরে ধীরে কীভাবে আপডেট হয়েছে, পুরো ক্লিয়ার হয়েছে? কিন্তু আমরা এগুলোর নামই জানি না। আমরা জানি যে বিএসসিস গাড়িও বোধহয় ওই পেট্রোল ডিজেল না, বিএসসিস গাড়ি হচ্ছে হাইব্রিড কার, BS4ও হাইব্রিড। বোঝাতে পেরেছি? তার মানে আমাদের হাইব্রিড সম্পর্কে আইডিয়া নেই, আমরা ইলেকট্রিক ভেহিকেল তো অনেক দূরে। এই জন্যই বলছি চোখ বন্ধ করে শুধু পড়াশুনো করে কিছু হবে না, বাস্তবটা বোঝো। কারণ তোমরা এখান থেকে 1 থেকে 2 বছর পর যখন মানে অরিজিনাল অটোমোবাইল সেক্টরে কাজে যাবে, ফিল্ডে গিয়ে দেখবে যে অনেকটাই ইলেকট্রিক ভেহিকেল হয়ে গেছে অলরেডি। কলকাতাতে ইলেকট্রিক বাস প্রচুর চলছে, আরও 2000 ইলেকট্রিক বাস আসবে, ইলেকট্রিক ফোর হুইলার, টাটার ইলেকট্রিক ফোর হুইলার তো জানো নিশ্চয়ই, তো প্রচুর পরিমাণে এখন কলকাতায় চলে এসেছে। এখন কলকাতাতে মানে তুমি যদি 50টা গাড়ি দেখো তার মধ্যে 1টা 2টো ইলেকট্রিক গাড়ি দেখতে পাবে। আমাদের এলাকায় হয়তো কম, কিন্তু কলকাতাতে এই পরিমাণ দেখতে পাচ্ছি। আমাদের এলাকায় কী দেখতে পাবো? এবং যে সমস্ত ওয়ার্কশপগুলো ওপেন হচ্ছে সেখানে কী দরকার? ইঞ্জিনিয়ার দরকার, মেকানিক দরকার, আর সেখানেই তো আমাদের কাজের জায়গা, সেখানে তো আমাদের লাইফস্টাইল মানে লাইফ তৈরি করার জায়গা। যেখানে ভ্যাকেন্সি তৈরি হচ্ছে, যেখানে সুযোগ তৈরি হচ্ছে, সেই সুযোগটাকে সত্যি কি আমরা কাজে লাগাতে পারবো? পারবো কি? পারবো না। তার কারণ হচ্ছে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি আর বাস্তব যে জায়গায় চলছে তার মাঝে একটা বিশাল গ্যাপ। এই জন্য আমরা যারা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়ছি, অটোমোবাইল পড়ছি, এই অটোমোবাইলের সঙ্গে সঙ্গে যদি আমরা ইলেকট্রিক ভেহিকেলের ট্রেন্ড হয়ে যাই, ইলেকট্রিক ভেহিকেলের ট্রেনিং করে নিই, তাহলে কিন্তু আমাদের অটোমোবাইলটা পুরোটা সম্পূর্ণ হবে। এবং এই অটোমোবাইলের ওপরে ডিগ্রি থাকার পরে যদি ইলেকট্রিক ভেহিকেলের ওপর যদি ট্রেন্ড না হয়, ইলেকট্রিক ভেহিকেল কোনো সার্টিফিকেট না থাকে, তাহলে কিন্তু ইলেকট্রিক ভেহিকেলের যে কোনো কোম্পানিতে কোনোভাবেই নেবে না। কীভাবে নেবে? প্রথমে দেখবে এক্সপিরিয়েন্স এবং নলেজ। অনেকেই আছে যে গাড়ির ইলেকট্রিক এর উপর কাজ করেছে অনেকদিন, 5 বছর 6 বছর, তাকে হয়তো নিতে পারে, কিন্তু তুমি ফ্রেশার্স বা 2 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে যদি কোনো ভালো কোম্পানিতে যাও তোকে ঢুকতেই দেবে না। তার কারণ সে যে তোমাদের ইন্টারভিউটা নেবে সে তো নেবে ইলেকট্রিক ভেহিকেলের ওপরে, আর তুমি তো ইলেকট্রিক ভেহিকেলে জিরো, কারণ ইলেকট্রিক ভেহিকেলে তো ইঞ্জিনটাই নেই। আমাদের টোটাল চ্যাপ্টারে সব থেকে বেশি কী পড়ি আমরা? ইঞ্জিনটা। আর গাড়িতে ইঞ্জিনটাই তো নেই, তাহলে আমি যেটা নিয়ে পড়াশোনা করেছি, যেটা মুখস্থ করে হজম করে নিয়েছি, সেই সিলেবাসটাই তো নেই। তাহলে তোমাকে যখন ইলেকট্রিক ভেহিকেলের অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে কোনো কোম্পানি চুজ করবে, তো সে তো দেখবে যে আমার ইলেকট্রিক ভেহিকেলটা ভালো বোঝে কি না, ইলেকট্রিক ভেহিকেলে ভালো কাজ করতে পারবে কি না। কথাটা বুঝতে পারছো? এই জন্য ইলেকট্রিক ভেহিকেলে যদি প্রপার ট্রেন না হও তাহলে কিন্তু এই অটোমোবাইল পড়াশোনাটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে।